সেই বানরটা বেবিচার যে না কইয়া ছিল এবং সমস্ত বানর সমবেতভাবে একই সাথে উক্ত বানরকে পোস্তার আঘাত করিয়াছিল, পাথর নিক্ষেপ করিয়াছিল। অর্থাৎ বানরকে বেবিচার বা জেনার শাস্তি। এবার বিস্তারিত। আসসালামু আলাইকুম। হাদিসের নামে জালিয়াতি। লেখক ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। আস-সুন্নাহ পাবলিকেশন। হাদিস গ্রন্থসমূহে বিদ্যমান জাল হাদিস। মাওলানা রুহুল আমিন বসিরহাটি রহিমাহুল্লাহ আলাই জাল হাদিস বিষয়ক অনেক মূলনীতি তার বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছেন। জাল হাদিসের পরিচয় হাদিস, তাফসির, ফিকা, তাছাউফ বিভিন্ন বিষয়ে প্রসিদ্ধ গ্রন্থসমূহে বিদ্যমান জাল হাদিস যাচাইয়ের মূলনীতি ইত্যাদি বিষয়ে তিনি অনেক মৌলিক বিষয় সংক্ষেপে উল্লেখ করেছেন। কোনো হাদিস যাচাই ছাড়া গ্রহণ যেমন তিনি আপত্তি করেছেন, তেমনি কোনো গ্রন্থে জাল হাদিস বিদ্যমান থাকার কারণে গ্রন্থটির বিরুদ্ধে বক্তব্য প্রদান বা বইটির পাঠ নিষিদ্ধ করার মতো হটকারিতার প্রতিবাদ করেছেন। অর্থাৎ কোনো গ্রন্থে জাল হাদিস আছে বলেই তাকে পাঠ করে নিষেধ এটা করা যাবে না, তিনি এটা করেছেন। সহিহ বুখারী, তিরমিজি, ইবনে মাজা ও অন্যান্য পরিশুদ্ধ হাদিসের গ্রন্থের মধ্যে বিদ্যমান জাল হাদিস প্রসঙ্গে তিনি বলেন, জাল হাদিস কাহাকে বলে? যে হাদিসটা মিথ্যাবাদীর লোক কর্তৃক কথিত হইয়াছে উহাকে জাল হাদিস বলা হয়। ইমাম ইবনে মাজা ইবনে হাজার আসকালানে ফাতহুল বারি মুকাদ্দামায় লিখিয়াছেন যে সহিহ বুখারীর কতগুলি এরূপ রাবি আছে যাহাদিগকে বিদ্বানগণ মিথ্যাবাদী স্থির করিয়াছেন, বিদ্বানগণ যাহাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করিয়াছেন। ইমাম বুখারী নাইম বিন হাম্মাদ হইতে সহিহ বুখারীতে এই হাদিসটা উল্লেখ করিয়াছেন। আমর বিন মাইমুন বলিয়াছেন যে আমি জাহিলিয়াতের সময় একটি বানরকে দেখিয়েছিলাম যে সেই বানরটা বেবিচার জেনা করিয়াছিল, সমস্ত বানর সমবেতভাবে উক্ত বানরকে পোস্তার আঘাত করিয়াছিল, পাথর নিক্ষেপ করিয়াছিল। ইহাতে আমিও তাহাদের সহিত উহাকে পোস্তার আঘাত করিয়াছিলাম। আহমাদী পেয়েছে মুদ্রিত সহিহ বুখারী প্রথম খণ্ড 543 পৃষ্ঠা দ্রষ্টব্য। ইমাম বুখারী এই হাদিসটি উল্লেখ করত বন্য পশু জেনা ও উহাদের উপর হদ জারি করার মতো সমর্থন করিয়াছেন, কিন্তু ইহা নাইম বিন হাম্মাদের জাল কথা। মিজানুল ইতদাল তৃতীয় খণ্ড 241 পৃষ্ঠা। ইমাম আজাদি বলিয়াছেন যে নাইম বিন হাম্মাদ হাদিস প্রস্তুত করিত এবং ইমাম আবু হানিফা নোমানের অপবাদের উদ্দেশ্যে মিথ্যা গল্প প্রস্তুত করিত। এই নইম বর্ণনা করিয়াছে যে খোদা তাআলা একটি যুবকের ন্যায় আকৃতিধারী, তাহার পদদয় সবুজ রঙের ফলকে আছে এবং উহাতে সুবর্ণের দুখানা পাদুকা বা জোতা আছে। আল্লামা আব্দুল হাই লখনবী রচিত আসবিয়া ফাজিলা 45-46 পৃষ্ঠা। ইবনে মাজার মধ্যে কতগুলি জাল হাদিস আছে এইরূপ সিহাসেত্তার অন্যান্য কিতাবগুলির অবস্থা অনুমান করুন। সোনানে দারকুতনি, সোনানে বাইহাকি ইত্যাদিতে অনেক জাল হাদিস আছে। সনদ যাচাইয়ের ক্ষেত্রে মুহাদ্দিসগণের মতামত গ্রহণের মূলনীতি সোনান তিরমিজির মধ্যে বিদ্যমান দুর্বল ও জাল হাদিস এবং এ বিষয়ে মুহাদ্দিসগণের মতামত ব্যাখ্যা করে তিনি লিখেন। বর্তমানে কদম্বসী ফতোয়া নামে একখানা পুস্তক বঙ্গ ভাষায় বাংলা ভাষায় মুদ্রিত হইয়াছে। উক্ত ফতোয়ায় কতকগুলি জাল হাদিস হযরতের সহিহ হাদিস বলিয়া উল্লেখ করা হইয়াছে। লেখক সাহেব উক্ত পুস্তকে 4 পৃষ্ঠা লিখিয়াছেন, যথা তিরমিজি শরীফের হাদিসে আসিয়াছে অতঃপর যাহারা ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পদদয় চুম্বন করিয়াছিল। আমাদের উত্তর, হ্যাঁ, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 98 পৃষ্ঠায় উক্ত হাদিসটি উল্লিখিত হইয়াছে। ইমাম তিরমিজি উক্ত হাদিস সহি বলিলেও তদপেক্ষা যোগ্যতর মুহাদ্দিস ইমাম নাসাই এবং ইমাম মনজাই কি বলিয়াছেন তাহা মুফতি সাহেব দেখিয়াছেন কি? অর্থাৎ তিনি পদদয় চুম্বন করার ব্যাপারে যে হাদিস উল্লেখ করিয়াছেন সেটা দেখা, সেটা শুধু ইমাম তিরমিজির উপরে নির্ভর করে বর্ণনা করিয়াছেন, কিন্তু ইমাম নাসাই এবং ইমাম মনজাই কি বলিয়াছেন সেই হাদিস সম্পর্কে মুফতি সাহেবকে সেটা দেখিয়েছেন কখনো? হেদায়ত টিকা আইনি
চতুর্থ খণ্ড 254 পৃষ্ঠা, ইমাম নাসাই বলিয়েছেন উক্ত হাদিসটি মনকার। আর মনজাই বলিয়েছেন উক্ত হাদিসের রাবি আবদুল্লাহ বিন সালেমার জন্য হাদিসটা মনকার জয়ীফ হইয়াছে, কেননা সে ব্যক্তি দোষান্বিত। নাসব রাইয়া 33 পৃষ্ঠা, 32-33 পৃষ্ঠা। এরপর ইমাম তিরমিজি কাসির বিন আবদুল্লাহ হইতে ঈদের বারো তাকবীর সংক্রান্ত একটি হাদিস রেওয়ায়াত করিয়া উহা আসহ অর্থাৎ সমধিক সবচেয়ে সহি বা হাসান বলে উল্লেখ করিয়াছেন, কিন্তু ইমাম আহমদ ইবনু মঈন নাসাই দারকুতনি আবু জোরা শাফি উক্ত কাসির বিন আবদুল্লাহকে পরিত্যক্ত জাল হাদিস প্রস্তুতকারী বলিয়া হাদিসটি রদ করিয়াছেন, বাতিল করিয়া দিয়েছেন। কথিত হইয়াছে অথচ তৎসমস্ত জাল হাদিস এবং তৎসমস্ত সনদ বাতিল, অর্থাৎ ওই রাবি যেই রাবির হাদিস ইমাম তিরমিজি সবচেয়ে সহি বিশুদ্ধ বলেছেন, সবচেয়ে বিশুদ্ধ মনে করেছেন যে হাদিসটা, ওই হাদিসের রাবি অন্যান্য বর্ণিত সকল হাদিসকেই অন্যান্য সবাই বাতিল বলেছেন। ইমাম হাকিম নিশাপুরি সংকলিত আল মুস্তাদরাক গ্রন্থে বিদ্যমান জাল হাদিস বিষয়ে তিনি বলেন, উক্ত পুস্তক কদম্বসী ফতোয়া আল্লামা স্বামী কদম্বসী জায়েজ হওয়া সমর্থন করিতে গিয়া নিম্নোক্ত হাদিসটি হাকিমের সনদে বর্ণনা করিয়াছেন, একথা এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট আসিয়া বলিয়াছিল যে রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু দেখান যাহাতে আমার দৃঢ় বিশ্বাস হয়। হযরত তাহাই করিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তাহাই করিলেন। অবশেষে সে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমতি লইয়া তাহার মস্তকে এবং পায়ে চুম্বন করিল। আমাদের উত্তর হেদায়ত টিকা আইনি চতুর্থ খণ্ড 255 পৃষ্ঠা, ইমাম জাহাবি বলিয়েছেন এই হাদিসের একজন রাবি আছেন আসেম বিনে হাব্বান পরিত্যক্ত জাল হাদিস প্রস্তুতকারী। ইহাতে বোঝা গেল যে হাকিমের হাদিসটি বাতিল, মুফতি সাহেবের এই বাতিল হাদিস দ্বারা প্রমাণ পেশ করা ঠিক হয় নাই এবং কদম্বসী জায়েজ হওয়ার প্রমাণ হইতে পারে না উহা।